হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আছি আপনাদের মাঝে টেকনিক্যাল শাকিল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। ভিডিওটা হচ্ছে গিয়ে কীভাবে 2 সেকেন্ডে আপনারা যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবেন। ইট ইজ সিম্পল, খুবই সিম্পল ব্যাপার। তো এর জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে, একটু। যেই কষ্টটা হচ্ছে, আপনি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখুন। ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখলে, আপনি সম্পূর্ণ ভিডিওটাতে দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে আপনারা পাসওয়ার্ডটা বের করতে পারবেন মাত্র 2 সেকেন্ডে। ঠিক আছে, অবশ্যই আমি 2 সেকেন্ড বলছি, 2 সেকেন্ডে সম্ভব না। যদি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন, তাহলেই সম্ভব আপনারা কীভাবে পাসওয়ার্ড বের করবেন। এর জন্য আমি আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখুন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর পাশে যে বেল আইকনটি বাটনটা আছে, বেল আইকনটি বাটনটাই ক্লিক করে দিন, কারণ আমি নিত্য নতুন অনেক ভিডিও সারি আপডেট। এই নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার বেল আইকনটি বাটনে ক্লিক করে রাখুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি ফ্রেন্ডস, আপনি বর্তমানে আপনার যেই ওয়াইফাই লাইনের আওতায় আছেন, আপনি আপনার বাসা হোক যেখানে হোক যেই লাইনের আওতায় আছেন, ওই লাইনের আইপি অ্যাড্রেসটা আপনাকে জানতে হবে, মানে ওই রাউটারের আইপি অ্যাড্রেস। আচ্ছা ঠিক আছে, প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনাকে এখানে ট্যাপ করতে হবে হচ্ছে গিয়ে 192.168.0.1। এখন এখানে একটা কথা হচ্ছে, এটা হচ্ছে টিপিলিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেস। এখানে আপনার ডিলিং হতে পারে, এখানে আপনার আসুস হতে পারে, আপনার নেটগিয়ার হতে পারে, আপনার যে কোনো রাউটার হতে পারে। সাপোজ আমি আমার টিপিলিঙ্ক রাউটার দিয়ে বলছেন কি, সাপোজ আপনি যে কোনো রাউটার হতে পারে, তো আপনি কীভাবে সেই রাউটারে প্রবেশ করবেন, প্রবেশ করে আপনি তার পাসওয়ার্ডটা লিখবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে কি, আপনাকে এরকম লগ ইন একটা অপশন চলে আসবে, ইউজার নেম চাচ্ছি এবং পাসওয়ার্ড। তো ইউজার নেম পাসওয়ার্ড, ইট ইজ সিম্পল। এটাও সিম্পল, কী জানো সিম্পল বলতেছি, এটা আপনার রাউটারের পিছনে দেওয়া আছে, ডিফল্ট অবস্থায় দেওয়া আছে। ইউজার নেম অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ডও অ্যাডমিন। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি ফ্রেন্ডস, সেটা হচ্ছে গিয়ে আপনার, এটা হচ্ছে টিপিলিঙ্ক রাউটারের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। যদি আপনার নেটগিয়ার হয়, তাহলে নেটগিয়ারের ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে গিয়ে ইউজার নেম অ্যাডমিন, আর পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। ওকে, আর যদি ইডিম্যাক্স হয়, তাহলে ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে 1234। আবার হচ্ছে টোটো লিঙ্ক হলেও অ্যাডমিন অ্যাডমিন, ডি লিঙ্ক হলেও শুধু অ্যাডমিন, অ্যাডমিন দিয়ে লগ ইন করবেন, ঢুকে যাবেন। ওকে ঠিক আছে, আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে আপনাদের মাঝে, সেটা হচ্ছে গিয়ে রাউটারের ভিতরে কনফিগারেশন। এখানে আসার পর আপনি হাতের বামে দেখতে পাবেন যে অনেকগুলো মেনুসিট দেওয়া আছে। এখানে স্ট্যাটাস, কুইক সেট আপ, পরে নেটওয়ার্ক, পরে ওয়ারলেস গেস নেটওয়ার্ক, এ ডিএসসিপি। আর একটা জিনিস হচ্ছে, ডিএসসিপি থেকে কিন্তু আপনারা আপনাদের ক্লায়েন্ট লিস্ট দেখতে পাবেন, আপনার কজন ক্লায়েন্ট এখন বর্তমানে রানিং অবস্থায় আছে এখানে দেখতে পাবেন। ক্লায়েন্টের এখানে তার অ্যান্ড্রয়েড ফোনের নাম দেওয়া থাকবে। ঠিক আছে, আচ্ছা যাক ওদিকে যাই না, আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে কি, আপনি চলে যাবেন হচ্ছে ওয়ারলেস। ওয়ারলেসে যাওয়ার পর ওয়ারলেস সিকিউরিটি যে অপশনটা, সেটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এদিকে আসলে আপনি তার পাসওয়ার্ডটা খুব সহজে দেখতে পাবেন যে সে পাসওয়ার্ডটা কী দিচ্ছে। এখানে পাসওয়ার্ডটা সে কী দিচ্ছে দেওয়ার পর, আপনি দেখার পর একটা স্ক্রিনশট দিয়ে রাখলে আপনি যে কোনো সময় তার পাসওয়ার্ডটা খুব সহজে কানেক্ট করে নিতে পারবেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা কেউ এটাকে মানে খারাপ কাজে ব্যবহার করবেন না, কেননা সাপোজ আপনি তার পাসওয়ার্ডটা বের করলেন, বের করার পর আপনি তাকে তার পাসওয়ার্ডটা আপনার পাশের এক বন্ধুকে দিলেন, আবার আরেক বন্ধুকে দিলেন, এইভাবে তার ক্ষতি। আসলে কারো ক্ষতি করবেন না, এটা আমি আপনাদের কাছে আশা করি, কারো ক্ষতি করবেন না। আর হচ্ছে গিয়ে ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে কি কমেন্ট বক্সে জানাবেন কোনো প্রবলেম হইলে, আমি আপনাদেরকে সমাধান করে দিব। আর হচ্ছে কি আপনারা কীরকম ভিডিও চান, কে কী ধরনের ভিডিও চান, আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য, কন্টিনিউ ভিডিও দিব। ঠিক আছে, এই বিষয়ে কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে ফ্রেন্ডস, ওকে তাহলে আসি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।